অলরাইট গাইজ, গুড মর্নিং। কালকে সারা রাত জেগেছিলাম অ্যান্ড আজকে দ্বিতীয় দিন কালী পুজোর, অ্যান্ড আজকে আমরা সাঁইথিয়া যাব এবং সাঁইথিয়াতে যে সমস্ত প্যান্ডেলগুলো আছে ওখানকার যে সমস্ত থিমে প্যান্ডেল হয় গোটাটা কভার করার চেষ্টা করব আমি, অ্যান্ড দেখা যাক কতদূর কি করতে পারি। আই অল দ্যাট আই নিড ইজ ইউর লাভ, ইউর সাপোর্ট, কিপ সাপোর্টিং মি, কিপ লাভিং মি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সাঁইথিয়াতে এসেছি এবং সাঁইথিয়াতে আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে সমস্ত কালী এবং প্যান্ডেল গুলোকে দেখানোর। মা কালী বা শ্যামা পুজো অ্যাকচুয়ালি মা দুর্গার আরেক রূপ। তো বহুদিন আগে যখন অসুরদের সাথে দেবতাদের যুদ্ধ হচ্ছিল সেই সময় মা দুর্গা এবং রক্তবীজ নামে একটি অসুরের যুদ্ধ হয় এবং সেই সময় রক্তবীজের একটি বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যটি হচ্ছে যে তার রক্ত কেটে যেখানেই পড়তো সেখান থেকে আবার অন্যান্য পশু বা দানবদের সৃষ্টি হয়ে যেত। তখন মা দুর্গা কালীর রূপ ধারণ করেন এবং কালীর রূপ ধারণ করে মা কালী সেই সমস্ত রক্তগুলিকে খেয়ে নেন এবং রক্তবীজ নামক দানবটির বিনাশ ঘটান। এখান থেকে আমাদের মা কালীর পুজো পরিচিত হয়ে আসছে আমাদের বাঙালির কাছে এবং এটা আমাদের কাছে হ্যাপি দিওয়ালি রূপেও পরিচিত। আমাদেরকে প্রায় 30 মিনিট ধরে একটি জ্যামে আটকে থাকতে হয় আর বাকিটা তোমাদের সামনেই রয়েছে। প্রচন্ড রকমের আওয়াজ, তাই আমি শুট করতে পারছি না, আমি ভয়েসে ই করতে পারছি না, বাট আই উইল গিভ ইউ দ্য ক্লিপস। তো এখানে আমি আছি থানাতে, তো থানার যে পুজোটা হয় ওটাও খুব ভালো রকম করা হয় এবং অনেক টাকার বাজেট হয় এবং নানা রকম জিনিস হয় এখানে। যেমন এখানে ভাইফোঁটাতে দুস্থ বাচ্চাদের ভাইফোঁটা অ্যারেঞ্জ করানো থেকে শুরু করে কালচারাল অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম কিছু হয়। সো এটা একটা ভালো উদ্যোগ থানার পক্ষ থেকে, ইউ অল শুড প্রমোট ইট। গাইজ, আমি এখন আছি ইয়াংস্টার ক্লাবের এখানে, অ্যান্ড এখানে এখানেও কালী পুজো হয় এবং লাইটিং, তারপরে কিছু কিছু আর্ট আছে, ওয়াল আর্ট, তারপর হ্যালো গাইজ, আজকে ভাইফোঁটা এবং ভাইফোঁটাতে আমার বোন সারা সকাল ধরে সেজে খুব সুন্দর করে সেজেছে এবং তোমরা দেখতে পাচ্ছ, অ্যান্ড শি ইজ এক্সাইটেড এবং ও প্রথমবার। হ্যাঁ কপালে, বোনের দুয়ারে পড়ল কাটা, জীবন দেয় ফোঁটা, আমি দিই আমার বাইকে ফোঁটা। গাইজ,
বন্ধু বন্ধু যখন ভিডিওটা দেখেছো তখন ভিডিওটা একটা লাইক করে দাও, কারণ লাইকটা খুব ইম্পর্টেন্ট। এবং ভালো থেকো, সুস্থ থেকো, শুভ ভাইফোঁটা সবাইকে, অ্যান্ড হ্যাপি দিওয়ালি এগেইন।